My dear students, learning history আজকের আলোচনার বিষয় এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব। গুপ্ত আমলের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হলো এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। হরিসেন কেবল সভাকবি ছিলেন না, তিনি সমুদ্রগুপ্তের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ছিলেন সন্ধি বিগ্রহিক অর্থাৎ যুদ্ধ ও শান্তি রক্ষা দপ্তরের বিভাগীয় মন্ত্রী। তিনি এই এলাহাবাদ প্রশস্তি রচনার মধ্য দিয়ে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের একজন আদর্শ নরপতি রূপে তুলে ধরতে চেয়েছিলেন। কি আছে এই এলাহাবাদ প্রশস্তিতে সে সম্পর্কে জানার আগে যে স্তম্ভটিতে এলাহাবাদ প্রশস্তি উৎকীর্ণ হয়েছে তার ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। এলাহাবাদে যে স্তম্ভটিতে হরিসেন তার প্রশস্তি রচনা করে গিয়েছেন সেটা আসলে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোশাম্বিতে নির্মাণ করেছিলেন। এখানেই তিনি তার অন্যতম একটি স্তম্ভ লেখ খোদাই করে গিয়েছিলেন। সুতরাং এলাহাবাদ স্তম্ভ লিপিতে কেবল এলাহাবাদ প্রশস্তি উৎকীর্ণ নেই, অশোকের অনুশাসনও সেখানে উৎকীর্ণ হয়েছে। এখন আমরা দেখে নিই যে কোশাম্বিতে সম্রাট অশোক যেটা নির্মাণ করেছিলেন সেটা এলাহাবাদে কি করে এলো। ঐতিহাসিক আলেকজান্ডার কানিংহাম তিনি বলেছেন যে সুলতান ফিরোজ শাহ তুগলক সম্ভবত এটি কোশাম্বি থেকে এলাহাবাদে নিয়ে এসেছিলেন। যদি অপর ঐতিহাসিক ফ্লিট তিনি মনে করেন ফিরোজ তুগলক নন, মুঘল সম্রাট আকবর কোশাম্বি থেকে এলাহাবাদে এটি নিয়ে আসেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে এলাহাবাদ দুর্গে তিনি এটা পুনঃস্থাপন করেন। যদি আমরা দেখতে পাই যে ১৮৩৮ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ পুনরায় এই স্তম্ভটিকে পুনঃস্থাপন করেন। এখন আমরা দেখব যে যে এলাহাবাদ প্রশস্তির কথা বলা হচ্ছে এবং যে স্তম্ভে এটা উৎকীর্ণ করা হয়েছে সেটিতে যেমন সম্রাট অশোকের অনুশাসন খোদাই করা আছে, পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীরেরও যে লেখ সেখানে খোদাই করা হয়েছে। অর্থাৎ একটাই স্তম্ভতে তিনটি স্বতন্ত্র ইনস্ক্রিপশন বা লেখ সেখানে উৎকীর্ণ করা আছে, একটি অশোকের, একটি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের খোদাই করা এবং আরেকটি সম্রাট জাহাঙ্গীরের আমলের। এখন এলাহাবাদ প্রশস্তি যেটি সমুদ্রগুপ্তের স্তুতিগান, স্তুতিকাব্য, তার সভাকবি হরিসেন খোদাই করে গেছেন, সেটি কিভাবে আলোক দীপ্তির ছটায় আলোকিত হলো সেই সম্পর্কে আমরা দেখতে চাই। মূলত ১৮৩৪ খ্রিস্টাব্দে ক্যালকাটা এশিয়াটিক সোসাইটির জার্নালে, যেটা নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জার্নালের নাম, সেখানে তিনি এলাহাবাদ প্রশস্তিকে অনুবাদ সহ প্রথম প্রকাশ করেন। ঠিক একই বছরে আর একজন ব্যক্তি রেভারেন্ড ডব্লিউএইচ মিল তিনি আরও একটি উন্নততর অনুবাদ সহ এটিকে ওই জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে তিনি এটাকে প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন। ১৮৩৭ সালে আরও উন্নততর পাঠোদ্ধার সহ কলকাতা টাকশালের কর্মচারী জেমস প্রিন্সেপ তিনি জার্নাল অফ বেঙ্গল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে তিনি পুনঃসংস্করণ প্রকাশ করেন। কিন্তু এলাহাবাদ প্রশস্তির পাঠোদ্ধার, যেটাকে প্রকৃতপক্ষে বিশুদ্ধ পাঠোদ্ধার বলা হয়, সেই কাজটি করেছিলেন আর একজন পণ্ডিত, তিনি হচ্ছেন ঐতিহাসিক ক্লিট। ফ্লিটের অনুবাদ থেকেই অকাট্য রূপে গ্রহণ করেছেন পরবর্তীকালে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কিত বিদগ্ধ ঐতিহাসিক পণ্ডিত গবেষক ঐতিহাসিক রামকৃষ্ণ ভান্ডারকর, দীনেশ চন্দ্র সরকার প্রমুখ ব্যক্তিত্ব। এখন আমরা দেখব যে এই এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় এবং কোন হরফে লেখা। মূলত বিশুদ্ধ সংস্কৃত ভাষায় ব্রাহ্মী হরফে এলাহাবাদ প্রশস্তির লেখার কাজ হরিসেন করেছিলেন। এটি সাহিত্যগত উৎকর্ষতা পরিচয় বহন করে। এখানে মোট ৩৩টি স্তবকে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা হরিসেন লিখে গেলেও প্রাকৃতিক কারণে সবগুলি বর্তমানে অক্ষত নেই। বর্তমানে ২২টি স্তবক সংরক্ষিত রয়েছে, বাকিগুলি বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। এই ২২টি যে স্তবক রয়েছে তা থেকে সমুদ্রগুপ্তের রাজ্যজয়, তার বংশ পরিচয় এবং তার যে কৃতিত্ব সেগুলো এখানে আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি বর্ণনা থেকে। সেক্ষেত্রে প্রথমেই হরিসেন সমুদ্রগুপ্তকে একজন আদর্শ নরপতি রূপে শিষ্টের পালক এবং দুষ্টের বিনাশক রূপে তুলে ধরতে চেয়েছেন। হরিসেন নিজে তিনি একজন আলোকদীপ্ত সম্রাটের অনুগত একজন দাস রূপে বর্ণনা করেছেন। সমুদ্রগুপ্ত তার যে বংশ পরিচয় এখানে হরিসেনের এলাহাবাদ প্রশস্তির মাধ্যমে ধরা পড়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত যারা মহারাজা উপাধি গ্রহণ করতেন তাদের কথা, তেমনি সমুদ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্তের কথা যিনি প্রথম মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। হরিসেন সমুদ্রগুপ্তকে এই প্রথম চন্দ্রগুপ্ত এবং তার স্ত্রী লিচ্ছবি বংশীয়া রাজকন্যা কুমারা দেবীর সন্তান রূপে তুলে ধরা হয়েছে এবং লিচ্ছবি দহিত্র পরিচয়ে আখ্যায়িত করা হয়েছে সমুদ্রগুপ্তকে, অর্থাৎ লিচ্ছবিদের দহিত্র এইভাবেই তাকে তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখব যে এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে একজন দিগ্বিজয়ী নরপতি রূপে সামরিক অভিযান এবং রাজ্য জয়ের যে বর্ণনা তুলে ধরা হয়েছে সেগুলোর দিকে একটু আলোকপাত করব। সেক্ষেত্রে আমরা দেখব যে 13 থেকে 15 নম্বর স্তবকে বলা হয়েছে যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজার মধ্যে 3 জন রাজাকে পরাজিত করেছিলেন, তার মধ্যে অচ্যুত, নাগসেন এবং গণপতি নাগ। পরবর্তীতে আমরা দেখব যে 21 নম্বর স্তবকে এই 3 জন রাজা সহ আরো 6 জন মোট 9 জন রাজাকে পরাজিত করে আর্যাবর্তের দিগ্বিজয় অভিযান সম্পূর্ণ করেন সমুদ্রগুপ্ত। একইভাবে তিনি তার এই রাজ্যাভিযানের পরবর্তী কৃতিত্ব যে সাফল্য পেয়েছিলেন, বিশেষ করে দক্ষিণ ভারতের যে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন তার উল্লেখ এলাহাবাদ প্রশস্তি রয়েছে। সেক্ষেত্রে হরিসেন তার এলাহাবাদ প্রশস্তির 22 নম্বর স্তবকে একদিকে যেমন 5টি সীমান্তবর্তী রাজ্য জয়ের কথা যেমন বলেছেন, তেমনি 19 থেকে 20 নম্বর যে স্তবক তাতে দক্ষিণ ভারতের পরাজিত 12 জন রাজার নাম ও তাদের রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে 23 থেকে 24 নম্বর যে স্তবক তাতে দৈবপুত্র শাহানুশাহী, শক মুরণ্ড, বিভিন্ন দ্বীপরাষ্ট্র যে সমস্ত রাজারা ছিলেন যারা সমুদ্রগুপ্তের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন, আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন, এমনকি সমুদ্রগুপ্তকে রাজকন্যা উপহার দিয়েছিলেন, সেই কথাও এই এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখ হয়েছে। এমনকি 22 নম্বর স্তবকে 5টি সীমান্তবর্তী রাজ্য জয়ের পাশাপাশি সেই সময় ভারতবর্ষের যে 9টি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল সেই 9টি প্রজাতান্ত্রিক রাজ্য সমুদ্রগুপ্তের করদ রাজ্য হিসাবে আনুগত্য স্বীকার করে নিয়েছিল তার উল্লেখ রয়েছে। এইভাবে সমুদ্রগুপ্তের রাজ্যাভিযান এবং তার সামরিক সাফল্য শেষে তিনি যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তারও উল্লেখ এই প্রশস্তিতে রয়েছে। সেই সঙ্গে তিনি सर्वराजोच्छेत्ता पराक्रमांक अप्रतिरथ एकाधिक उपाधि ग्रहण करेছিলেন সে কথাও আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি। সামগ্রিকভাবে সমুদ্রগুপ্ত তার রাজ্য জয়ের মাধ্যমে যে সুবিশাল গুপ্ত সাম্রাজ্য স্থাপন করেছিলেন তার সাম্রাজ্য সীমার একটা বিস্তৃতির পরিচয় এলাহাবাদ প্রশস্তিতে সামগ্রিকভাবে পাওয়া যায়। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব এইখানে যে এটি সমকালে সমুদ্রগুপ্তের একজন সমরকুশলী যোদ্ধা এবং সাম্রাজ্য বিজেতা রূপেই তার কৃতিত্বকে তুলে ধরেনি, তৎকালীন ভারতবর্ষের পলিটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ঐতিহাসিক ভূগোল তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যের অবস্থান, তাদের চরিত্রগত দিকগুলো অর্থাৎ কোনটা প্রজাতান্ত্রিক রাজ্য, কোনটা সীমান্তবর্তী রাজ্য, দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং রাজার নাম রয়েছে, অথচ উত্তর ভারতে পরাজিত রাজাদের নাম রয়েছে, রাজ্যগুলির নাম নেই। এই যে দিকগুলো কেন নেই, অর্থাৎ এখানে যা আমরা জানি যে উত্তর ভারতে তিনি সরাসরি রাজ্য জয় করে সেগুলোকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারতে গ্রহণ পরিমাক্ষ নীতি গ্রহণ করে সেগুলোকে আবার ফিরিয়ে দিয়েছিলেন আনুগত্যের বিনিময়ে কর প্রদানের প্রতিশ্রুতিতে, ফলে সেখানে রাজ্যগুলির নাম রয়েছে। খুব সিগনিফিকেন্ট এটা বিষয়। অর্থাৎ তৎকালীন ভারতবর্ষের ভৌগোলিক চিত্র কেমন ছিল তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে বিন্যাস সেটা এই এলাহাবাদ প্রশস্তি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে সেই বিষয়গুলি কিন্তু ধরা পড়ে। সেই সঙ্গে সংস্কৃত ভাষা ও সাহিত্যের উৎকর্ষতা গুপ্তযুগে সামগ্রিকভাবে হয়েছিল, সেটা হরিসেনের এই এলাহাবাদ প্রশস্তির উন্নত মানের সংস্কৃত ভাষা ব্যবহার এবং ব্রাহ্মী হরপের প্রচলন এটা আমাদেরকে বলে দেয়। সুতরাং ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে প্রাচীন যুগে গুপ্ত রাজবংশকে যখন আমরা প্রাচীন ভারতবর্ষের সুবর্ণ যুগ রূপে বা ক্লাসিক্যাল ইন্ডিয়া একটা অধ্যায় রূপে আমরা চিহ্নিত করি, সেই জায়গায় দাঁড়িয়ে গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি সমুদ্রগুপ্তের যে রাজনৈতিক ইতিহাস, তার যে কৃতিত্ব, তার যে অবদান, সেটা জানার অন্যতম বিশ্বস্ত ঐতিহাসিক তথ্যসূত্র হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। তবে যেহেতু এই এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের একটি স্তুতিকাব্য যা রচয়িতা তারই সভাকবি, তারই মন্ত্রী হরিসেন, সুতরাং হিস্টোরিক্যাল বায়াসনেসের একটা জায়গা থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ ঐতিহাসিক পক্ষপাতিত্বের অর্থাৎ নির্মোহ দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা করতে গেলে এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন তার প্রভুর সমুদ্রগুপ্তের প্রতি পক্ষপাত করেছিলেন কিনা, ঐতিহাসিক তথ্যে কোনো অতিরঞ্জন আছে কিনা, সেই দিকটি একটু সাবধানতার সঙ্গে দেখার অবকাশ রয়েছে। সেটা দেখা সম্ভব হলে এলাহাবাদ প্রশস্তি নির্মোহ ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল রূপে নিজের দাবিকে জোরালো করতেই পারে। আজ এ পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।